বড় জায়গা নিলে সপ্তাহে পড়বে 10 টাকা আর ছোট জায়গা 10 আমি বড় জায়গাটা নেব ছোট জায়গাও আছে এখানেই সামনে থেকে সরবুরী মহিলা ও তুমি এখানে এসেছো রুমিনা তুরাকের কন্যা তুরাকের মেয়ে ওই শয়তান জাদুকর আমি কোনো জাদুকরকে বাড়ি ভাড়া দেব না আমি সাদাসিধে লোক চাই বুড়ি আমাকে ভুল বুঝেছে দেখুন আমি একজন সাধারণ মেয়ে জাদু দেখি কিছু রোজগার করে আমাদের অভাবে সংসারে কিছু সাহায্য করি আমার বাবা সব সময় অগ্রিম দিতে বলে স্বর্ণ দিয়ে তোমার উপর বরাবরই আমার একটা দুর্বলতা আছে তাছাড়া পরিচিত যখন এতেই চলে যাবে আমার চমৎকার রুচি কি সাদাসিধে মেয়ে আমি প্রচুর পড়ি তুমি ওখানে আমার পছন্দের জিনিস যদি একবার ওই স্তম্ভে আমি হাত দেই আমার শক্তি তখন বেড়ে যাবে কেউ তখন ঠেকাতে পারবে না কেউ না খলিফা এবং ওমর দুজনই তখন ছিল যুবক মাথা গরম শক্তিশালী এই স্তম্ভটা এত বিশেষ ভাবে কেমন করে তৈরি হয়েছিল এটা একটা রূপকথার মতো যে মিশরের দ্বিতীয় রামিজের রাজত্বকালে জাদুর পরশে এই বিশেষ স্তম্ভটা তৈরি করা হয় বলা হয়ে থাকে যে এর মালিককে অফুরন্ত শক্তি সৌভাগ্য এবং পৌরাণিক সামগ্রী দান করা হয়েছিল মিভ ফিরোজের আবিষ্কৃত খেলাটা তোমার দেখা উচিত খুবই সুন্দর ভালো বই হ্যাঁ ও হ্যাঁ ডিম ডিম পাতার পর পাতা লিখেছে বস্ত্রার উপর এটা আস্তানা জাদুকরদের আমরা বসরা যাচ্ছি মিফ পরবর্তী অভিযানের জন্য হ্যাঁ আমি জানি কিন্তু ডিম ডিম ওখানে অনেকদিন ছিল জানো সে পড়াশোনা করেছিল এক মহিলার সাথে যে নারীত্বের সীমারেখাকে অনেক দূরে সরিয়ে রেখেছিল এবং জাদুর জ্ঞান ভান্ডারের অনেক গভীরে পৌঁছে গিয়েছিল তাহলে ভাবো কতখানি শিখিয়েছে ডিম ডিমকে বোঝার জন্য আমাদের প্রতি তার ইঙ্গিতের কথাটা ভাবো তাকে আমাদের খুঁজতে হবে সে ভার তোমাকে দিলাম আর আমি ওমরকে তার উপহারগুলো দিয়ে দেব খলিফার স্তম্ভটা নেব এবং চলে যাব ব্যাস ঝামেলা নেই তাড়াহুড়াও নেই আমরা সিনবাদকে তার কাজ করতে দিই ডারমট তুমি আর আমরা ওই মহিলার খোঁজ করি কি ক্ষতি করবে সে আমার মরহুম পিতা আমাকে যদি এখন দেখে ফেলে হাতুড়ে বৈদ্যের পোশাক পরে আমাকে যেমন ভাবে চিনত একেবারে বর্বর সুলতান আমার দিকে তাকাও দেখো বাগদাদের খলিফার সাথে শান্তি স্থাপন করার এটাই উপযুক্ত সময় হয়তো তার গুপ্তচর স্তম্ভটা নিয়ে চলে যাবে
বাড়িতে আসার পর অবধি ওটা শুধু আমাকে কষ্টই দিয়েছে। সিনবাদ কবে নাগাদ ফিরবে? তার তো সকালের মধ্যে প্রাসাদে ফিরে আসা উচিত। সকালের মধ্যেই যাব। অভ্যর্থনার আয়োজন করো। অনেক বছর হলো যুদ্ধ শেষ হয়েছে, এর সবকিছু আমার এখন মনেও নেই। যাগে আগামীকাল এসো, বসরা এবং বাগদাদ তাদের যৌথ ইতিহাসে একটা নতুন অধ্যায় সূচনা করবে। শান্তি আবার সবার কাছেই ফিরে আসবে। হ্যাঁ, সবকিছু বেশ ভালো মতোই চলছে। সেক্রে এখন একটু ঘুমিয়ে নিই, আগামীকাল আমাকে খুবই ব্যস্ত থাকতে হবে। সাবধান ডুবার, ওটা খুব প্রয়োজনীয় জিনিস, ওগুলো কিন্তু ভেঙে যেতে পারে, খেয়াল রেখো। আমার তো মনে হয় না যে তোমার কোনো আবিষ্কার ওই মালপত্রগুলো বহন করে নিতে সাহায্য করবে। ঠিক আছে, আমি আমাদের পরবর্তী যাত্রার সময় এই ব্যাপারে কিছু বলবো। মিভ, হ্যাঁ, সাবধানে খোঁজাখুঁজি করো। সিনবাদ, আমি নই, সাবধান থাকতে হবে তোমাকে। রাজনীতি কিন্তু জাদুর চেয়ে একটা ভয়ঙ্কর বস্তু। বাগদাদ থেকে নাবিক সিনবাদ এবং তার সঙ্গীরা আসছে। এই যে নিশ্চু সুলতান, আমি সিনবাদ। ওটা কি তরবারি? উপহার জনাব, এটা আপনাকে বৃষ্টি এবং প্রচন্ড সূর্যের তাপ থেকে রক্ষা করবে। এরকম জিনিস তো আমি কখনো দেখিনি, দেখতে পারি? অবশ্যই, খুব কার্যকর, খুব ভালো। বয়োবৃদ্ধ যারা রোদ্রে কষ্ট পায় তারা নিশ্চিন্তে ঘুরতে পারবে, তাই না? মহানুভব, খুব চতুর। এটা এক ধরনের মহানুভবতা। তাই খলিফা আমার সাথে, মানে বৈজ্ঞানিক ফিরোজের সাথে যোগাযোগ করেছিলেন কোন এক বিখ্যাত ব্যক্তির জন্য এই উপহারগুলো প্রস্তুত করতে। এখানে দেখুন মহানুভব, সবকিছু স্পষ্ট ভাবে দেখা যাবে। মহানুভব, আপনার চলার পথে সহায়ক হবে। হ্যাঁ, এটা সত্যিই সুন্দর। বায়ুযন্ত্র, এটা ঘরের মধ্যে বাতাস ছড়াবে, যখনই চাইবেন বাতাস সৃষ্টি করবে। হ্যাঁ, কি অপূর্ব। এটা নক্ষত্র নির্ণায়ক, রাতের বেলা স্বর্গলোককে আপনার কাছে পৌঁছে দেবে। স্কুলের ছেলেমেয়েরা এটা যে কত পছন্দ করবে, কাছ থেকে স্বর্গ দেখবে। তোমরা সকলেই আমাকে খুব সন্তুষ্ট করেছো। আমার ফিরে আসা পর্যন্ত ওদের সব রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করো। তুমি এসো, তুমি যা দেখতে চাও আমি তোমাকে তাই দেখাবো। ধন্যবাদ, ধন্যবাদ সিনবাদ। তোমার আগমন আমাদের সকলকে নতুন উদ্যম যুগিয়েছে। বাসরাতে আগমনের জন্য এই পদকটা গ্রহণ করো, এটা আমাদের বন্ধুত্বের এবং তোমার সম্মানের প্রতীক। আমার কিছু বলার নেই জনাব। এদিকে এসো, মেডেলগুলো কোনো না কোনো কাজে লাগবে। ওই দেখো, আমাদের দুই দেশের সব রকম অসুবিধার উৎস। দেখবো, এটা একজন পুরোহিত জাদুকরের অধিকারে, যে মিশরীয় দেবীর দৈববানের স্থানটি পাহারা দেয়। এটা তো ধাঁধা, লোকে বলে অনেক শক্তিধর, আমি যে কিছু দেখিনি তা নয়। গত 30 বছর যাবত শত শত লোক মারা গেছে, হয় চুরি করার চেষ্টা করতে, নয়তো তাকে রক্ষা করতে। কবি, দুর্বৃত্ত, গুপ্তচর, জাদুকর, যার ফলে এ ঘরে প্রবেশের কার অধিকার নেই শুধু তুমি আর আমি ছাড়া। আমি সম্মানিত, ভেবো না। মাঝে মাঝে আমার কষ্ট হয় যে আমি শয়তানগুলোকে ধ্বংস করতে পারিনি। যাই হোক, তোমার খলিফার জন্য আমি খুব অনুতপ্ত, সে এটা চাইলে পেয়ে যাবে। এটা একটা সুনাম, এটা কাছে রেখো এই ঘরে প্রবেশ এবং খলিফার কাছে ফিরে না যাওয়া পর্যন্ত। আমার পাহারাদার এখানে কেউ ঢুকলেই তাকে হত্যা করবে। তাহলে? হ্যাঁ, কঠিন আমি জানি, কিন্তু তুমি অবাক হবে কত হবু স্বৈরাচাররা এটা খুলে রাখে। আমি এই বড় পদকটা যত্নে রাখবো মহানুভব। তোমাকে ধন্যবাদ সিনবাদ। ওই স্তম্ভ স্পর্শ করার উপায় তুমি আমাকে বলে দিয়েছ, আর যখন আমি ওটা অধিকার করব তখন তোমাকে পাবার শক্তি আমার বেড়ে যাবে, অনিচ্ছুক আসক্তি।
শুনছেন কেউ এখানে আছেন ডারমুট এসো মেভ তুমি আমার নাম কিভাবে জানলে আমি কেপ্রা মিভ এটাই আমার কাজ আমি সব জানি আমি জানতাম দিন দিন তোমাকে আমার কাছে পাঠাবে আমি জানি কেন তুমি এখানে এসেছো মহানুভব আমাকে এখানে পাঠিয়েছেন আপনার সম্ভাব্য সকল সুযোগ সুবিধা তদারক করতে আমাকে অনুসরণ করুন এই যে রুমিনা তোমার নাচ দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছি আমি কি করে বুঝলি ওটা আমি বেশ যখন তুমি দৃষ্টি নিক্ষেপ করো তোমার চোখে থাকে বিদ্যুতের ছটা আর তোমার অলংকারগুলো তো তোমাকে সবার থেকে আলাদা করে রাখে তুমি আমাকে ঘৃণার ভান দেখাচ্ছ সিনবাদ কিন্তু জানি তুমি আমাকেই চাও স্বীকার করো আমাকে এখনই আদর করতে চাও ঠিক যেমন আমি একটা সাপকে জড়ি ধরতে চাই সেটা অথবা তার চেয়ে বেশি হতে পারে তুমি কল্পনা করো অশুভ নাবিক আচ্ছা শান্ত হও শান্ত হও শান্ত হও এটা আমার সাজের সাথে আরো বেশি মানাবে রুমিনা তুমি তাতেও নিস্তার পাবে না ও ও তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমার হৃদয়ের খুব কাছে আমার সিক্রাউ সরে যাও আমার লোকজন আমাকে খুঁজে বেড়াবে তারা এই শহরকে তছনছ করে ফেলবে যদি তারা ভাবে তুমি হারিয়ে গেছো আচ্ছা কেমন হতো যদি তোমার যমজ ভাই থাকতো প্রিয়তম তোমাকে অনেক ধন্যবাদ সিনবাদ আমি কিন্তু এখন মন্দিরে গিয়ে ওই স্তম্ভটা নিজেই নিয়ে আসতে পারি এই স্তম্ভ এখন কিন্তু আমার শক্তি ক্ষয়কে অনেক রক্ষা করবে হুম সেই ভালো ভেবে দেখো সিনবাদ তুমি কিন্তু ওই স্তম্ভটা চুরি করে এনেছো তোমার কারণে আবারও যুদ্ধ বাঁধতে পারে আমি ওটা খলিফাকে ফিরিয়ে দিতে বাধ্য তুমি তা জানো তুমি আমার বাবাকে হত্যা করেছিলে আর সেই জন্য দায়ী হচ্ছে খলিফা তা কখনো হবে না আমার বন্ধুরা তোমার ছদ্মবেশ বুঝতে পারবে তুমি কি ভয় পাচ্ছ যে আমি তোমার সম্মান ক্ষুণ্ণ করব কি অদ্ভুত ধারণা আমি ভাবছি মন্দিরে ঢোকার আগে আমি তোমার সাথে একটু মজা করব যখন আমি ফিরে আসব তুমি হয়তো তখন দেখবে যে রুমিনার কাছে ভালো হওয়ার ফলে তোমার জীবন রক্ষা হলো চারিদিকে চেয়ে দেখো মালপত্র কমে গেছে কে আছো কেউ কি আমার কথা শুনতে পাচ্ছো
ডিমডিম তার বইতে তোমার অসাধারণ শক্তির কথা লিখেছিল। তুমি যেমন ভাবো, রুমিনা যেমন ভাবে। রোমানিয়াকে কেন এনেছো? তোমার উদ্দেশ্য তাকে ধ্বংস করা, তাই না? আমি তার সত্তা সম্পর্কে কিছু বলিনি। এটা যে কেবল রুমিনারই জাদুমন্ত্রের জ্ঞান তা নয়, বরং ব্যাঙের থুতু, পালক এবং গিট সরবরাহ করার জন্য সে শক্তি সঞ্চয় করেছে। জাদুমন্ত্রের প্রতি এটাই তার বিশ্বাস। আমিও তো মেনে নিয়েছি। তুমিও কি বিশ্বাস করো যে তুমি এই শক্তির ধারক, এই সব শক্তির? আমি তাই চাই। আমি চাই, আমি আমার ভাইকে ফেরত চাই। তার জাদু তাকে ছিনিয়ে নিয়ে গেছে। এবং আমি ডিমডিমকেও চাই। আমি ওদের দুজনকেই হারিয়েছি। আমাকে সাহায্য করবে? তুমি রুমিনার জাদুমন্ত্র ফিরিয়ে আনতে পারবে না। তোমাকে প্রবল শক্তি নিয়ে এর জন্য সংগ্রাম করতে হবে। আমি চেষ্টা করছি, কিন্তু টুরক যে তার শিক্ষক, সে তো খুবই শক্তিশালী জাদুকর। জ্ঞান অবশ্যই সাহায্য করবে, কিন্তু তারা অসমর্থ হবে যারা মনের জোরে অন্ধকারে কাজ করে। ভালো সবসময় খারাপের চেয়ে শক্তিশালী, কিন্তু এটা তো জাদু, যা শিক্ষা করা আরো কঠিন। আমার ইচ্ছা শক্তি যদি ভালো না হয়, আমার মন যদি অতটা শক্ত না হয়, মহানুভব সে আজ সকালে সুস্থ বোধ করছিল না। খাদ্যের জন্য এমন হয়নি না, এর কারণ আমি আমার নিজের কাজ রেখেছিলাম বন্ধুগণ। ভেবেছিলাম আমার পা দুটো প্রাসাদের বাইরে টেনে লম্বা করে রাখবো, আমার নিজের শহরতলিটা দেখার জন্য। কিন্তু আপনি খুব চালাকি করেছেন ওমর, যদিও খলিফার পরিবর্তে আপনার হয়ে আমার কাজ করা উচিত। কি? উদারতার সাথে ভাবুন, আপনি সবচেয়ে ভালো কাজ করতে যাচ্ছেন। আমি বিশ্বাসের উপর কাজ করেছেন বাদ। অবশ্যই আপনার অপছন্দের একটা বাজে মূর্তি আপনি হস্তান্তর করেছেন, আর খলিফা আপনাকে দিয়েছেন জাদুর ভান্ডার, এবং আপনি সেই সুযোগের পুরো সদ্ব্যবহার করেছেন। তোমাকে আমি ধৈর্য ধরো সিনবাদ। দেখুন মহানুভব, ও বলতে চায় পণ্য বিনিময় বাণিজ্যে আপনি তো খুবই দক্ষ। ঠিক তাও নয়। আসলে জনাব, এটা তো সারা শহরময় বিরাজ করছে। আমার আকাঙ্ক্ষা হচ্ছে একটা আদর্শ শহরের। আমার রাজ্যকে অপমান করছো নাবিক? মনে হচ্ছে আপনি আমাকে প্রহার করবেন। তোমাদের কূটনীতিবিদরা সৌজন্যবন্দী দিয়ে কথা বলে, প্রহরি। আপনি দেখছি সাধারণ মানুষের মতো আপনার কথা ফিরিয়ে নিচ্ছেন। আপনি বলেছিলেন যতদিন এই পদক আমার কাছে থাকবে, বসরা থেকে আমি যা খুশি তাই চাইতে পারি। আমি পদক দিয়েছি বন্ধুত্বের নিদর্শন স্বরূপ, কেউ তার বন্ধুকে অপমান করে না। আমি তো আপনাকে কখনো বন্ধু বলিনি। তুমি জানো আমি তোমাকে কি করতে পারি বালক? বসরার মহানুভব ওমর, আমার ভাই নিশ্চয়ই অসুস্থ, এর আগে সে কখনো এমন কাজ করেনি। হ্যাঁ, কারাগারে থাকলেই তোমরা সবাই সুস্থ হয়ে যাবে। প্রহরী, সবাইকে গ্রেফতার করো। একটা বালক ডোবার। প্রকৃতিতে তো সামান্য শক্তি ফিরোজ। ভালোভাবে খুশি মতো সংগ্রাম করো আবেগের সাথে। যে পর্যন্ত না ওমর, আপনার জিনিসটা আমি হস্তগত করি। ভালো করে একটু দম নিয়ে নাও। আমার কি কোনো পছন্দ আছে? অনেক দূরত্ব, খারাপ অবস্থা। শয়তানটা কি করে তোমার মধ্যে ঢুকলো? এই, তুমি আমার চুলগুলো এলোমেলো করে দাও। তুমি তো তোমার কোনো চুল এখানে দিয়ে যাবে না যে আমি করে দেব। বেশ, করে দাও এখন। এই বলো তো এসবের অর্থ কি?
তুমি করতে থাকো, আমাকে ছাড়া তোমরা সবাই তো অচল। একমাত্র আমি তো এই সব সাজসজ্জার ব্যবস্থা করে দেব। আমি জানি না তোমার মাথায় কি মতলব আছে, কিন্তু আমাকেও আমাকেও তাহলে বুদ্ধি বের করতে হবে। দেখো আমি কি বলতে চাই, দৈহিক শক্তিটা বুদ্ধি না। এটা তুমি কোথায় পেলে? আমার রত্নের পছন্দ তোমাকে বিচলিত করেছে। ওই ওরা আসছে। ও পালিয়ে যাও ওদিকে। সিনবাদ এভাবে পালাচ্ছে কেন? তার মনে যা আগুন জ্বলছে তাতে সে বেপরোয়া হয়ে উঠেছে। আরোগ্য সম্ভাবনা নিয়ে পরে আলোচনা করব। ও সিনবাদ, আজকের দিনের পর আমি হব তোমার একমাত্র বন্ধু। তোমার কর্ত্রী আঘাত করতে নিষেধ করেছে, চলে যাও এখান থেকে। আমার বাঁশি বাজানোর আগে তুমি সাড়া দিও না। প্রথমেই তুমি কৃতকার্য হবে না। যেহেতু সে ছোট বাচ্চা তাই এত কঠিন কাজ সে কখনো করেনি। সিনবাদ কোথায়? সাবধান রঙ্গার, আমরা এখন কূটনৈতিক কাজে ব্যস্ত। হয়তো আমরা ওমারের ক্ষতিপূরণ করতে পারবো, হয়তো পারবো না। তিন স্কোর, কিছুই হচ্ছে না। এই সেরেছে। হাই, আমি এসে গেছি। আচ্ছা, আমার ছোট্ট মণি কেমন আছে আজ? তোমার কি মনে হয়? বাড়িতে থাকাই ভালো, যেহেতু আমরা সবাই বাইরে যাচ্ছি এবং সব কাজ করছি। এবং বিশ্বাস করো, আমি আজ সব কাজ সম্পাদন করেছি। আমি এসব কথা জানতে চাই না। বলা বাহুল্য, তোমার খ্যাতি আর আগের মতো নেই। বসরা এবং বাগদাদ যুদ্ধ ছাড়া সবার খুব কাছাকাছি। ভালো, আমি খুব ভালো কাজ করেছি এবং এখনো অনেক কাজ সম্পন্ন করতে হবে। মনে হয় কাজ করতে যাওয়ার আগে আমার ভালো করে গোসল করে নেওয়া উচিত। চমৎকার। নিচে দেখার জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু এখান থেকে আমাকে নিয়ে যাওয়ার কি হবে? ডারমট, উড়ে গিয়ে সাহায্য চাও। মা কিন্তু খুব রেগে গেছে।
এখানে কি হয়েছে ডানমোট এখন যাও মিফকে খুঁজে আনো সেক্রো তোমার কি হয়েছে আমি তোমাকে বলেছিলাম সে আমার এখন মুখ খোলো আচ্ছা তুমি যদি ওকে খেয়ে না থাকো তাহলে গেল কোথায় হায় হায় সে গেল কোথায় তুমি আমার বন্দী সিনবাদ তুমি পালাতে পারবে না তোমাদের ক্যাপ্টেন বিশ্বাসঘাতকতা করেছে ওকে আমার হাতে তুলে দাও আপনার কাছে আমার ভাইকে কখনোই দেব না সেও আমার ভাইয়ের মতো তোমার আনুগত্য আর নেই তোমার খলিফার বিরুদ্ধে সিনবাদ আমাকে নিযুক্ত করেছে আমি নিবৃত হতে পারি যদি সে আমার কাছে ক্ষমা চায় অথবা তার মাথা চায় ওই নাবিকদের এখন কি করব মহানুভব মহানুভব তার জাহাজে যাও সব তক্তার উপরে রেখে দেবে আর এই তিনটে লম্বা করে নিও আসলে মহানুভব এটা প্রমাণিত সত্য যে তাকের উপরে জিনিসগুলো লম্বা করা যাবে না খামোশ আমার সৈন্যরা সব প্রস্তুত থেকো আমাকে অপমান করতে সিনবাদকে পাঠানো হয়েছে বলে বাগদাদের খলিফা অনুতাপ করছে আমি শান্তি চাই এখন দেখছি শান্তির কোনো বিকল্প নেই বেরিয়ে এসো কোথায় তুমি শুনছেন কেউ কি বাড়িতে আছেন আমি আমার পাখি খুঁজছি বাজ পাখি আপনারা কি দেখেছেন তাকে শুনছেন কেউ হ্যালো মিভ ভেতরে আসতে পারো না তুমি এখানে কি করছো বাহ কি সুন্দর ঘর আমার অনেক কিছু তো তুমি জানো না আমার কেল্টিক স্বপ্ন নিশ্চয়ই ব্যালারনি পাথর চুম্বন করেছো মিভ ওকে বিশ্বাস করো না সে রুমি না কিছু মদের ব্যবস্থা করো খাদ্য মনোরম সঙ্গী আমরা কিন্তু একসঙ্গে তেমন একটা সময় কাটাই না একাকি আমরা একা হতে যাব কেন মনে হয় তাহলে খুব ভালো হতো এসো আমার পাশে বসো আমি ডারমাটকে খুঁজছি আমার বসার সময় নেই অবশ্য কিছু একটা করে আমরা সময় কাটাতে পারি আমি যাচ্ছি ডারমোটকে যদি দেখো বলো আমি তাকে খুঁজছি আমি জানি তুমি আমাকে চাও আমি প্রথম থেকে জানতাম তুমি আর আমি উন্মুক্ত সমুদ্রে ইন্দ্রজাল সৃষ্টি করছি তুমি কি পাগল হয়ে গেছো কি ধরনের জাদু এটা মারাত্মক ধরনের বিরক্তিকর কেউ মূর্খ ডাইনি মিভ এদিকে এখানে সিনবাদ মিভ সে তোমাকে কি করেছে মিভ তোমার পিছনে দেখো আমার মনে হয় এখন আমরা তার জীবনী শক্তি শেষ করে দিয়েছি প্রিয়তম এবং তাকে এটা করার পর তোমাকে বোতলের মধ্যে ফিরতে হবে কখনো না এখন তুমিও তাকে রক্ষা করতে পারবে না প্রিয়তম পাপি মৃত্যু অসভ্য বুড়ি তুই আমাকে থামাতে পারবি না
হয়তো পারবো না, তবুও তোকে কিছুটা দুর্বল তো করে দিতে পারবো। তুই আমাকে থামাতে পারবি না বুড়ি, ওই স্তম্ভটা আমার। তুই আমাকে তোর উপযুক্ত প্রতিপক্ষ মনে করতে পারিস চাইনি, তুই আমার সাথে ছলনা করতে পারবি না যা তুই আমার স্বামী জিমজিমের সাথে করেছিলি। তুই আমাকে থামাতে পারবি না, এটা এখনো শেষ হয়নি বুড়ি। তুমি একটু শক্ত হয়ে দাঁড়াও। কি, আমি নড়ছি, তুমি দেখতে পাচ্ছ না? কোনো কিছু কাজ করছে না কেন? কারণ রুমালা জাদু মন্ত্র খুবই শক্তিশালী। খোদাই জানে সে কি করছে। আমি জানি না কেন তোমাকে সাহায্য করছি। তুমি এখনো আমাকে সাহায্য করনি। ঠিক আছে, সারা জীবন জুজুবুড়ি হয়ে থাকো তুমি। ঠিক আছে, তোমরা দুজন ওটাই যথেষ্ট। বৃদ্ধ দম্পতি মত অভিনয় করা বন্ধ করো। ওর সাথে বিয়ে? আচ্ছা, তুমি তো একটা বড় শিকার। যখন তোমরা তর্ক করছো, ওমর তখন বাগদাদ আক্রমণ করতে তার সৈন্যদের তলব করছে। বাগদাদ আক্রমণ কখন? যখন তাড়াতাড়ি সে রেগে যাবে। মিফ, আমি চেষ্টা করছি। করো। তোমার তিন বন্ধু ওমরের বন্দিশালায় বন্দি, তাদের রৌদ্রের মধ্যে শুয়ে রাখা হবে। মনোনিবেশ করো মিফ। এসো মিফ, আমি জানি তুমি তার চেয়ে ভালো পারবে। আমাদের কাজ আছে। হ্যাঁ, কাজ আছে। আপনি যা করেছেন আমি দেখেছি, ধন্যবাদ। তোমার সঙ্গ ত্যাগ করছি, আমি কিছুই করিনি, মেবি সব করেছে। দেখবো কেন ডিমডিম ওদের দুজনকে পছন্দ করতো, বুড়ো বোকা। আমার মনে হয় না বিজ্ঞান সম্বন্ধে আপনার মন পরিবর্তন করতে পারবো। বাড়াও। বলো কি জন্য এসেছো? মহানুভব, জ্ঞানী ওমর কিছু রুটি পাঠিয়েছেন। তোমাদের সতর্কতার প্রশংসায়। হুম, ওটার সাথে কোনো পানীয় আছে কি? নিশ্চয়ই মদ আছে। কতটুকু? খুবই সামান্য। আমার মনে হয় তুমি তাকে সৈনিক বানিয়েছো। তোমার খেলা ক্লান্তিকর হয়ে উঠছে। দেখো, আমি সব ব্যাখ্যা করবো পরে, যাই ঘটুক আমি কিছু করিনি। তুমি আসছো নাকি? শুধু একবার আমি সাজসজ্জার ব্যাপারে মাথা ঘামাবো। আমরা যাত্রা করেছি এবং খলিফাকে সতর্ক করছি। মিফ, তুমি সব ব্যাখ্যা করো, আমার এখন তর্ক করার সময় নেই। আক্রমণের পরিকল্পনা প্রস্তুত মহানুভব। তোমরা এখন যেতে পারো, যাও। মহানুভব রেগে আছেন। আমরা আপনার আদেশের অপেক্ষায় রয়েছি মহানুভব। আমি কি সৈন্যদের বলবো সকাল হওয়ার সাথে সাথে ওরা অগ্রসর হবে? সকাল হওয়ার সাথে সাথে আমি কি বলবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার,
তোমার এত দুঃসাহস সিনবাদ? আমি ক্ষমা প্রার্থী, সাংঘাতিক একটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। না, আমি আমার উন্নতির জন্য জাদুবিদ্যা প্রয়োগ করি না। জাদুবিদ্যা এসব তুমি কি বলছো? ওটা আমি ছিলাম না যে আপনার সাথে সাক্ষাৎ করে অপমান করেছি। তুমিই ছিলে, এখন যে মুখটা আমার সামনে দেখছি। না, হ্যাঁ ঠিক আছে, মুখ কিন্তু আত্মা না। জাদুঘরে জাদুর শক্তি, সে স্তম্ভটা নিজে চুরি করতে বের হয়েছিল। তুমি আশা করো আমি আবার তোমার ফাঁদে পড়ি? প্রহরী, ওখানে যাও। হ্যাঁ, আপনি এখানে কিভাবে ফিরে এলেন? আমরা তো আপনাকে বলেছি মন্দিরে চলে যেতে। মন্দিরে যেতে? জাদুঘর শেষে তুমি আমার ওই ভণ্ডকে গ্রেফতার করো। হ্যাঁ, ওই ভণ্ডকে গ্রেফতার করো। সে স্তম্ভ চুরি করতে গেছে, ওই ভণ্ডের কাছ থেকে আমি ওটা লুকোবার চেষ্টা করছি। মিথ্যা বলছে সে, মিথ্যা বলছে, আমি সত্য বলছি। আমরা দুজনকে গ্রেফতার করব। কি সত্য উদ্ঘাটনের এটাই একমাত্র উপায় মহানুভব? না, আরো একটা পথ আছে। আমি কি কখনো বলেছিলাম নকল সাজে তোমাকে সুন্দর দেখাচ্ছিল? ওই ডাইনিকে গ্রেফতার করো এবং তুমি আসল জিনিসটাই বাদ দিয়েছো। ছোট ভাই, আমরা সবাই ক্ষমা প্রার্থী। হ্যাঁ, অভিনয় হলেও উপভোগ করেছো। তোমাকে স্বাগতম সিনবাদ। বন্ধুত্বের নিদর্শন স্বরূপ এই পদকটা আবার তুমি গ্রহণ করো। তুমি দুই রাজ্যকে যুদ্ধের হাত থেকে রক্ষা করেছো। আমি এটা গর্বের সাথে পরিধান করব, যত্নের সাথে রাখব মহানুভব। মনে রাখো, পড়ো, অনুশীলন করো, ধ্যান করো, কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় জিনিস তোমাকে মনে রাখতে হবে যে জাদুবিদ্যা তোমার কাছ থেকে এসেছে। নিজের উপর বিশ্বাস রেখো। চেষ্টা করব। হ্যাঁ, আরেকটা জিনিস বলো। কেপ্রা, যদি আমার স্বামীকে দেখতে পাও তাকে বলো যে তার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। সঙ্গ উপভোগ করেছিলে তাই না? অবশ্যই না, এ সবই ছিল কর্তব্যের খাতিরে। ও তাই? তুমি এটা স্বীকার করছো না কেন? করব না তো। করেছো? করব না। 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 করেছো? করব না।